ভাই, এই মেয়েটা যদি আমাকে পাত্তা না দেয় না তাহলে পরে মারবো। এই ব্রো, আমার সঙ্গে প্রেম করবা? এই হ্যালো, হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আবারও চলে আসছি নতুন একটা গেম নিয়ে। আর আজকে আমরা যে গেমটি খেলবো সেটা একটা মোবাইল গেম, বাট এই গেমটার গ্রাফিক্স এতটাই সুন্দর যে এই গেমটা খেলার সময় আপনি বুঝতেই পারবেন না আপনি পিসিতে গেম খেলতেছেন কিনা মোবাইলে গেম খেলতেছেন। আর এই গেমটার নাম হচ্ছে গ্যাংস্টার ফোর। তো চলুন তাহলে গাইজ, আজকের আমাদের গেম প্লেটি স্টার্ট করা যাক। ও ফাইনালি গাইজ, আমি চলে আসছি গেমের ভিতরে। আর গেমটা দেখুন একবার কত সুন্দর, মানে মোবাইল গেম হওয়ার পরও যে এত সুন্দর গ্রাফিক্স হবে আমি কখনো কল্পনাই করতে পারি নাই। আর এই গেমটা না প্রায় GTA 5-এর মতো লাগতেছে। আর আমি আসি কোথায় ভাই, এটা আকাশ নাকি অন্য কিছু? মেবি এটা আকাশ না, আর আকাশ তো এরকম না, তাই না? আকাশটা সামনের দিকে আর উপরে মেবি কিছু একটা আছে। আর এই দিকে দেখুন একটা মেয়ে আছে। ও ভাই, একে আমার সঙ্গে কথা বলবে নাকি? ওই মেয়েটা যদি আমার সঙ্গে প্রেম করে না তাহলে পরে সেই হবে। ও ভাই, মেয়েকে মেবি ঘুষি মারা দিছে। একে ঘুষি মারা যাবে? হ্যাঁ ভাই, ঘুষি টুসি মারলে এবার পুলিশ চলে আসবে। এটা না পুরোপুরি GTA 5-এর মতোই। এই যে একজন বডি বিল্ডার যাচ্ছে ভাই, এর থেকে না দূরে থাকা যাক, এর কাছাকাছিও থাকা যাবে না। আর এইখানে না একটা গাড়ি চুরি করতে চাচ্ছি আমি। তার আগে গাইজ আমি গেমটাকে না ঘুরে ঘুরে দেখতে চাচ্ছি। দেখুন একবার কত সুন্দর গ্রাফিক্স লাগে। আর এইটাকে জানি না ভাই এটাকে, তবে আমি দেখি এখান থেকে একটা গাড়ি চুরি করতে পারি কিনা। ভাই গাড়িটা দেখুন। ও ইয়ার ইয়ার, দাঁড়া ভাই প্লিজ, ইয়ার প্লিজ ভাই, দাঁড়া প্লিজ ইয়ার ভাই, ও তো চলেই যাচ্ছে শুধু। আরে ভাই দাঁড়া না, আরে চলে যাস কেন? আমি একটা গাড়িকে এখানে দাঁড় করাই অ্যান্ড তারপরে গাড়িটাকে নিয়ে চুরি করে চলে যাবো। আর এইটা কি ভাই? এইটা ভেবে ট্রাক ভাই, আমাকে মারতে আসতেছে ভাই ট্রাক। ও এখানে একটা কার আছে, ও কারটাকে নিয়ে যাক। ভাই একটা মেয়ে আছে, মেয়ের থেকে কার চুরি করবো? ওর বয়ফ্রেন্ডও পাশে বসে আছে। ওয়াও, কে চলে যা থাক। ও ভাই যায় না কেন? ওকে ভাই, অ্যাটলিস্ট গাড়িটাকে চুরি করতে পারছি, রেডিওটা কপ করি। আচ্ছা এইদিকে চলে যাওয়া থাক। আর এটা কোথায় আসলাম আমি এবার? ইয়ার আবি ভাই, আমাকে মারতেছে কে জানো? ও ভাই, এখানে তো সামনে এমনি অনেকগুলো গাড়ি ছিল। আরে এটা কি ভাই, এটা কি অ্যাকোয়া গাড়ির মতো লাগছে? আর এখানে অনেকগুলো সুপার কার আছে। ও নো, এখান থেকে নামা যাক আর এখান থেকে একটা গাড়ি নিয়ে ভাগা যাক। এখানে আবার বাইকও আছে ভাই, অনেক সুন্দর সুন্দর কার। ভাই রে, এত সুন্দর সুন্দর গাড়ি এখানে আছে ভাই, দেখুন একবার কত সুন্দর গাড়ি। এইটা কি ভাই, এটা কি ল্যাম্বরগিনি নাকি? ল্যাম্বরগিনির মতোই লাগতেছে। তবে না, এখানে একটা মেয়ে আছে ভাই, জানি না এখানে এত গাড়ি কি জন্য। তবে আমার কাছে না এই লাল গাড়িটা দারুণ লাগছে ভাই, লাল গাড়িটা নিয়ে এখান থেকে ভাগা রাখ। ও ভাই গাড়ি পেয়ে গেছি, ওয়াও। আর রেডিও অফ, রেডিও অফ আছে, এখানে ভাগা যাক। আবে ভাই আমি কোন দিকে দিচ্ছি ভাই, সোজা সোজা ভাগি। ও ভাই গাড়ির স্পিড কি, আর সামনে এটা কিসের গাড়ি ভাই? আমি না এখনো কোনো কেস করি নাই, মানে আমার এখনো কোনো কেস হয় না, এই জন্য পুলিশ আমাকে ধরতেছে না। তবে পুলিশ যদি আমাকে ধরে না তাহলে আমার 12টা বাজায় দিবে। দেখুন একবার গ্রাফিক্সটা কত সুন্দর, ওয়াও ভাই, ফোনের ভিতরে এত সুন্দর গ্রাফিক্স লাগে। আমি ফার্স্ট টাইম খেলতেছি শুধুমাত্র পাবজি ছাড়া। পাবজির ব্যাপারটা অন্যরকম, এটা ব্যাটল রয়্যাল গেম, FPS টাইপ গেম। বাট গাইস, ভাইস সিটি গেম যে এত সুন্দর হবে আমি কখনো ভাবতে পারিনি। ও ভাই একজনকে বাধাই দিছি আমি। আচ্ছা এটা অ্যাম্বুলেন্স, ওয়াও ভাই GTA 5-এর মতো অ্যাম্বুলেন্স। আর এখন না আবহাওয়াটা কেমন জানো? আর এটা কোথায় যাচ্ছে আমি ভাই? এইটা কেমন যেন ভাইস সিটির মতো ম্যাপটা মনে হচ্ছে না, তাই তো মনে হচ্ছে ভাই না কি ভাই, জানি না ভাই কোন সিটির মতো। তবে এখন রাত হয়ে যাচ্ছে ওই জন্য না গ্রাফিক্সটা একটু অন্যরকম হয়ে গেছে। আর সামনে একটা মেবি পাহাড়ের মতো কি যেন আছে। আর আসলে ভাই গ্রাফিক্সটা অসাম গ্রাফিক্স, কি বলবো, দারুণ একটা গ্রাফিক্সের গেম। আমি না সিটিটাকে ঘুরে ঘুরে দেখবো। তবে ভাই পুলিশের সঙ্গে মারামারি না করলে হয়, একটা গাড়ি কিন্তু বাধাই দেওয়া যাক ভাই। ভাই গুলি করা যায় নাকি? আমার কাছে পিস্তল আছে আর কয়েছে 200-এর মতো এমন আছে, বাট এখনো কোনো কেস উঠে নাই। তবে ইয়ার আমি তো সবাইকে বাধাই দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি। ওকে ভাই সামনে একজন আছে, এখানে অ্যাক্সিডেন্ট করা যাক। ওই ভাই এইখানে না এমনিতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা এখানে পুলিশ কাকে মার ভাই, একে মারা যাক ভাই। ওই আচ্ছা গাড়ি থেকে নামা যাক। ও আমার একটা মেবি কেস হয়েছে আর পুলিশে চলে আসছে, এখন না মজা হবে ভাই। পুলিশের সঙ্গে এখন ফাইট করা যাক, সামনে পুলিশ আছে। আমি ইয়ার পুলিশ কই গেল? ওকে গুলি করা যাক। বাট এই তোমাকে মারি ভাই, পুলিশের গাড়ির কি শক্তি দেখুন, আমাকে ব্যাগে নিয়ে চলে যাচ্ছে। ও ভাই এটা পুলিশ নাকি অন্য কিছু, দেখুন একবার কি করতেছে। আমও ভাই একটু ধরি ভাই, কোথায় নিয়ে চলে আসছে ভাই, পুলিশও গুলি করতেছে। ও নো, ও ভাই ওপি ইয়ার, দারুণ তো গেমটা। বাট রাত হয়ে গেছে, রাতের জন্য না ভাই গ্রাফিক্সটা কেমন যেন অন্যরকম লাগছে, দিন হলে না সে লাগতো। তবে ভাই পুলিশ আমার পিছু ছাড়তেছে না, আমাকে তো গাইজ এখান থেকে পালানো লাগবে। ও ভাই আমার গাড়ির অবস্থা খারাপ, তবে ইয়ার গাড়ি তো ফেটে যাবে এখন। ও নো, ও শিট ইয়ার ভাই, হাইওয়ে তো চলে যাই ভাই, এটা তো GTA 5-এর মতো। এই GTA 5-এর ভিতরে এরকম একটা রাস্তা ছিল না? হ্যাঁ ভাই, তো ভাই সিটির ভিতরে ছিল কিনা মনে নাই, অনেক আগে ভাই সিটি গেম খেলছে ভাই। পুলিশের গাড়ির স্পিড কি, ও শিট ইয়ার
ওকে ভাই, আই এম সুপারম্যান ভাই, মরতেছি না। ও ভাই, ড্যাম দিয়ে হেঁটে হেঁটে নামতেছি ভাই। খাতারনাক টাইপের গেম তো এটা ভাই, দেখুন ভাই, ড্যাম দিয়ে কেমনে করে ভাই হেঁটে হেঁটে নামতেছি ভাই। এরকম করে কেউ নামতে পারে? ও ভাই, ভাগ্যিস ভাই ড্যাম থেকে পানি ছাড়তেছে না, বাট পানি ছাড়লে তো অবস্থা খারাপ হয়ে যেত। বাট এখানে ড্যামের এখানে একটা দোকানের মতো অবস্থা, দেখুন একবার। আর গাইজ, আমার মোবাইল ফোনে বারবার কিসের জন্য মেসেজ আসছে ভাই, জানি না কিসের মেসেজ, তবে কোনো না কোনো একটা তো ইম্পর্টেন্ট মেসেজ হবে, তাই না? ওটা যাক ভিতরে। ও ভাই, একটা বোট আছে, ওকে বোট চালানো যাক। বাট আমি মেবি মারা গেছি, প্লিজ ইয়ার ভাই, মারা গেছি। তবে আজকের মতো গাইজ আপাতত এই পর্যন্তই, সো নেক্সট ডেতে দেখা হবে। অ্যান্ড নেক্সট ডেতে গাইজ আমি বোটটা চালাবো। সো বাই বাই গাইজ, টাটা।